সৃষ্টির ভিতরে সবচেয়ে জ্ঞানী মানুষ, এটাই চির সত্য। মানুষের চেয়ে বড় জ্ঞানী সৃষ্টির ভিতরে আর কোনো প্রাণী নাই। শুধু জ্ঞানী এমন না, আমার কথায় সুরটুর কিন্তু হবে না, ধ্যান দিয়া শুনলে আশা করি বুঝে আসবে। শুধু জ্ঞানী না, সৃষ্টির ভিতরে সবচেয়ে বুদ্ধিমানও মানুষ। মানুষের মতো বুদ্ধি আল্লাহ কাউকে দেন নাই, জ্ঞানও দেন নাই, বুদ্ধিও দেন নাই। সৃষ্টির ভিতরে মানুষের মতো বিবেক আল্লাহ কাউকে দেন নাই। সবচেয়ে বেশি বিবেক বুদ্ধি মানুষকে দিছেন। আবার সৃষ্টির ভিতরে মানুষকে যে চিন্তা ক্ষমতা দিছেন, এটাও আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। যদি দিতেন তাহলে আমাদের চোখে কিছু আসত। বিদায় সমগ্র দুনিয়ার আর দুনিয়াটার উন্নতিটা আজকে যেটা আমাদের চোখের সামনে ভাসমান, যেটা আমরা চোখে দেখতেছি, এটা মানুষের বিদ্যার বলে, মানুষের বুদ্ধির বলে, মানুষের বিবেকের বলে, আর মানুষের চিন্তা ক্ষমতা বলে। আমার কথা বোঝেন তো? মানুষ ভাবতে ছিল দ্রুত গতিতে কথাকে এক জায়গার থেকে আরেক জায়গায় পৌঁছানো যায় কি করে। তো প্রথম মানুষ কিছু আবিষ্কার করছে, আবার দেখছে এর চেয়ে দ্রুত কি করে করা যায়। তো তার টাইনা টেলিফোন তৈরি করছে, আবার মানুষ দেখছে যে এই তারের ঝামেলার থেকে কি করে বাহির হওয়া যায়। তো মানুষ আজকে মুঠো ফোন তৈরি করছে, সবার হাতে মুঠো ফোন, তারের কোনো যাই ঝামেলা নাই, সর্ব জায়গায় সাথে নিয়ে যাওয়া যায়। ডায়াল করতে দেরি, ওই পারে বাইজা উঠতে দেরি হয় না, চাই সেটা লন্ডনেই হোক, চাই সেটা আমেরিকাই হোক, চাই সেটা অস্ট্রেলিয়াই হোক, চাই সেটা ক্যানাডাই হোক। আমি পিছের থেকে নিয়ে যাইতেছি এই জন্যই, যেই মানুষটার এরকম বিবেক, এরকম বুদ্ধি, এরকম বিদ্যা, এরকম চিন্তা ক্ষমতা, ওই মানুষটার বাবা উচিত। শুধু এইখানেই তো শেষ না, যেই মানুষটা সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা। কি সেরা? তো মানেন না, মানেন না, মানুষ সৃষ্টির সেরা তো? হ্যাঁ, মানুষ সৃষ্টির সেরা, এমনকি ফেরেশতাদের চেয়েও সেরা। ফেরেশতাকে আল্লাহ তৈরি করছেন হুকুম দিয়ে, আমাদেরকে তৈরি করছেন কুদরতি হাত দিয়ে। ফেরেশতা সহ সমগ্র সৃষ্টিকে আল্লাহ তৈরি করছেন মাত্র ছয় দিনে, সিত্তাইয়াম, ছয় দিনে কমপ্লিট। চাই সেটা করুণার মতো ক্ষুদ্র বৈরাস হোক, চাই ওই বিশাল জিনিস যেটা আমাদের বুঝে না আসুক, বিশাল কোনটা? মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করছিলেন যে এই বিশাল বিশাল সৃষ্টি যদি আপনার বিরোধিতা করে কি করবেন। আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন ইন্নি খালাকতু মালাইকাতান, একজন ফেরেশতা তৈরি করে রাখছি, লাউ আমারতুহু আইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না, যদি খাইতে বলি তাকে সমগ্র সৃষ্টি, লা আকালা বি লুকমা, এক লুকমা বানায় ভিতরে নিয়ে নিবে সমগ্র সৃষ্টিকে, আকাশ পর্যন্ত। আকাশ কত বড়, ঠিক না? বাংলাদেশের পরেই তো শেষ, ঠিক না? বঙ্গোপসাগরের পরেই তো শেষ, তাইলে আমাদের দুনিয়ার পরেই তো শেষ, ঠিক না? কি বলেন? এটা তো মানবেন না, এটা মানবেন না। আকাশ আমাদের দুনিয়ার পরেই শেষ না? কি বলেন? কতটুকু বড় জানে হবিগঞ্জের মানুষ? জানে কতটুকু বড়? যাদের কাছে অ্যান্ড্রয়েড সেট আছে ওরা বলতে পারবে না, যাদের কাছে নেটের সংযুক্ত আছে এরা বলতে পারবে না যে কতটুকু বড় আকাশ। লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লা হু, আল্লাহ ছাড়া লম্বা পাশ কেউ জানে না।
ওয়ালা নাবিয়্যু মুরসাল, কোনো নবীও জানে না, ওয়ালা মালাকুন মুকাররাব, কোনো নিকটতম ফেরেশতাও জানে না। আবার আকাশ কিন্তু একটা না, ছয়টা, সাতটা, কয়টা, সাবা সামাওয়াতিন তিবাকা, আবার সাতটা কিন্তু একরকম বড় না। দুনিয়ার যত বড় মাঠ নিয়ে আসবেন, মাঠের মধ্যখানে ফুটবলটা রাখলে মাঠের তুলনায় ফুটবলটা যেরকম ছোট, আল উলা আমামাসানি কাহালকাতিন ফিল ফালা, ঠিক মাঠের তুলনায় ফুটবলটা যেরকম ছোট, দ্বিতীয় আকাশের সামনে প্রথম আকাশটা এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে এরকম ছোট, তৃতীয়টা চতুর্থের সামনে এরকম ছোট, এরকম প্রত্যেকটা আরেকটার সামনে ছোট। এটাও এক লোকমার ভিতরে, এক পাঞ্জার ভিতরে চলে আসবে সমগ্র সৃষ্টি। তাকেও ছয় দিনের ভিতরে অন্তর্ভুক্ত করছেন, কিন্তু আপনাকে আমাকে ছয় দিনের অন্তর্ভুক্ত করেন নাই। এক তো হুকুম দিয়া তৈরি করেন নাই, কুদরতি হাত দিয়া করছেন, দ্বিতীয়ত হইল ছয় দিনের অন্তর্ভুক্ত না, প্রত্যেককে আল্লাহ দশ মাস সময় নিয়ে তৈরি করছেন। কি আপনাদের এখানে মনে হয় তাড়াতাড়ি হয়? এইখানেও তো দশ মাস সময় নেয় না, নেয় না? হ্যাঁ, আমরা সবাই দশ মাস ছিলাম মারপেটে, আল্লাহ বলে দশ মাস সময় নিয়ে তোমাকে তৈরি করছি কুদরতি হাত দিয়া। শুধু বিদ্যা দিছেন এমন না, শুধু বুদ্ধি দিছেন এমন না, শুধু বিবেক দিছেন এমন না, চিন্তা ক্ষমতা দিছেন এমন না, তৈরিও করছেন কুদরতি হাত দিয়া, আবার সময়ও নিছেন দশ মাস। অথচ আল্লাহর দশ মাস সময় নেওয়ার প্রয়োজন ছিল না, কিন্তু মানুষ বইলা কথা, সৃষ্টির সেরা বইলা কথা, একে ছয় দিনে তৈরি করি তো করি কি কইরা। এই জন্য আল্লাহ কুদরতি হাত দিয়া নিখুঁতভাবে আমাদেরকে দশ মাস সময় নিয়ে তৈরি করছেন। যদিও আল্লাহ সবকিছু বাইনাল কাফি ওয়ান নুন, ইদা আরাদা শাইয়্যান আইয়া কুল লাহু কুন ফায়াকুন, আল্লাহ কুন বলতে দেরি, হতে দেরি হয় না। বিদায় যেই মানুষটা সৃষ্টির সেরা, সর্বদিকে যেই মানুষটা সৃষ্টির সেরা, সর্বদিকে এরকম কোন দিক নাই যে মানুষ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব না পাইছেন। আপনি বলবেন কোরআনে তো অনেক কথা আছে আমাদের বিরুদ্ধে, মানুষ বড় দুর্বল, কোরআনই বলে খুলিকাল ইনসানু যাঈফা, মানুষ বড় দুর্বল, মানুষ বড় অজ্ঞ, জাহুলা কোরআনে আছে, মানুষ বড় অজ্ঞ কোরআনে আছে, মানুষের মতো জালেম কেউ নাই, জালুমা, মানুষই সবচেয়ে বড় জালেম, মানুষের মতো অকৃতজ্ঞ কেউ নাই, সব কিছু পাইতে দেরি, যার কাছ থেকে সব কিছু পাইল তাকেই সর্ব আগে বলল। মানুষ আমরা যারা এখানেই বসে আছি, আমাদের এই পর্যন্ত যেতটুক পর্যন্ত আমরা অবস্থান, আমাদের যেখানে বর্তমানে যুবকের যৌবনে অবস্থান, বৃদ্ধের বৃদ্ধের বৃদ্ধ বয়সে অবস্থান, নারী নারীত্বের ভিতরে অবস্থান, যার অবস্থান যতটুকু, পজিশন যাকে বলে, বলেন আমরা আল্লাহকে মানি কতটুকু, আল্লাহর বিরোধিতা করি কতটুকু, কতটুকু মানেন? আরে বলেন না কতটুকু? হ্যাঁ, এখন দিয়ে চুপ হয়ে গেলেন, একটু আগে তো চিল্লাইতে ছিলেন, দেখতেছিলাম পিছে বসা বসা, এখন কেন চুপ হয়ে গেলেন? কতটুকু মানি আল্লাহকে? হ্যাঁ বলেন, এইখানে যারা বসা আছে অনেক পাওয়া যাবে, আশার নামাজ পড়ে নাই আর পড়বেও না, এটাও নিয়াত আছে, ঠিক না? আমি হাত উঠাইতে বলবো না, কিন্তু আছে এখানে, সত্য তো না মিথ্যা? হ্যাঁ, এশারের আজান দিয়ে কে ডাকছিল? হ্যাঁ কে? আল্লাহ তো অনেক দুর্বল, ঠিক না? এই মজলিসের কাউকে যদি এখন এই
এই জেলার এসপি সাহেব ফোন করে আর বলে এক্ষণ আস, ওর লুঙ্গিরও খবর থাকবে না, ঠিক না? ওসি সাহেব যদি ফোন করে কি চুপ হয়ে গেলেন? তাহলে বুঝা গেল আল্লাহ ওসির চেয়েও দুর্বল, ঠিক না? আল্লাহ এসপির চেয়েও দুর্বল, ঠিক না? দুনিয়ার পদস্থ লোকগুলার থেকে দুর্বল, ঠিক না? তাহলে আজান দিল, কেউ তো আসলো না। বুঝান, যদি আল্লাহ বলেন, আপনি বলেন আল্লাহ সবল, আল্লাহ তো আসার সময় ডাকছিল, ওয়াজ তো শুনতে চলে আসছে বটে, কিন্তু আসার নামাজও পড়ে নাই, বাড়িতে যাইয়া পড়বে না, এটাও সত্য, ঠিক না? কিন্তু ডাকছিল কে? মাগরিবে, আসরে, জোহরে, ফজরে কে ডাকবে? কজন আসবে? হায় হায় হায়, মানুষের মতো অকৃতজ্ঞ কোনো প্রাণী আল্লাহ সৃষ্টি করেন নাই। মানুষ সবচেয়ে বড় অকৃতজ্ঞ, সবচেয়ে বড় নিমক হারাম, সবচেয়ে বড় নিমক হারাম মানুষ, সবচেয়ে বড় অকৃতজ্ঞ। এই জন্যই আল্লাহ এক জায়গায় দৃষ্টি আকর্ষণ করছে, আযকুরু কাওয়ালাউ তানসানি, মানুষ চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করি আমি, আর তুই চব্বিশ ঘন্টা আমাকে বুলা থাকিস, চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করি। ওই সুরক্ষিত আমি দেখাইতে চাই না, আমি যেটা বুঝাইতে চাইতেছি ওই দিকে নিয়ে যেতে চাইতেছি, একটু দূরের থেকে যেটা বুঝাইতে চাইতেছি। প্রশ্ন চলে আসলো, এই জন্য কথা এদিকে আসলো যে আমরা সর্বদিক দিয়ে সৃষ্টির ভিতরে সেরা, আবার দুর্বল তো বটে। আমি বলবো শুধু দুর্বল না, মানুষ অজ্ঞ বটে। শুধু অজ্ঞ না মানুষ, মানুষের চেয়ে বড় জালেম কেউ নাই, মানুষের চেয়ে বড় নিমক হারাম কেউ নাই। চব্বিশ ঘন্টা আল্লাহ সুরক্ষিত করে, চব্বিশ ঘন্টায় পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেয় আল্লাহর প্রত্যেক ব্যক্তি। কত? পাঁচশো পঞ্চাশ লিটার। লিটার বোঝেন? কি যুবকরা ভালো বুঝবে, বাইকে তেল ডালো না, লিটার পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই ডেলি। কে হাত উঠায় আমাকে দেখাবে যে আমি প্রতিদিন পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেনের বিপরীতে পাঁচশো পঞ্চাশ বার আল্লাহ বলি, এরকম এখানে একজনও নাই, নাই মজমায় আছে না কোনো বাড়িতে আছে যে পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেনের বিপরীতে আমি ডেলি পাঁচশো পঞ্চাশ বার আল্লাহ বলি, আল্লাহ এক লিটার এক আল্লাহ, এক লিটার এক আল্লাহ, এক লিটার একবার আল্লাহ। আল্লাহ বলে প্রতিদিন তোকে পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন দিয়া চলছি আমি, যদিও তোর মতো নিমক হারাম কেউ নাই, ডাকলেও আসিস না, আল্লাহ ডাকে তারপরও আসে না, তারপরও আল্লাহ চব্বিশ ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করেন, তারপরে আল্লাহ একবার যে কোনো জায়গায় আল্লাহ একটু রাগ হয়ে বলছেন, যদিও করেন না রাগ হন কিন্তু প্রতিফলিত করেন না, রাগ হয়ে বলছেন লাও আমারতুল আরদা লাবতালা আতকাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিলে তোকে পেটে নিতে দেরি করবে না, লাও আমারতুল বাহরাল আগরাকাত কাফি কারিহা, সমুদ্রকে হুকুম দিলে তোকে তলদেশে নিতে দেরি করবে না, লাও আমারতুল মালাইকালা আহলা কাতকা, তোর সাথে তোকে সুরক্ষিত করার জন্য যে ফেরেশতাগুলো আছে একে হুকুম দিলে তোকে চটকায় সাইজ করতে দেরি করবে না। আল্লাহ বলে আমি চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করি, যদিও তুই চব্বিশ ঘন্টা আমাকে বুলে থাকিস। আস্তুরু কাওয়ালা ও তাকসানি, দুনিয়ার কোন মানুষ তোর সাথে এরকম লুকোচুরি খেলবে না, আপন থেকে আপন একবার দেখবে, দুইবার দেখবে, তৃতীয়বার জুতা মারবে না হয় তোর জান নিয়ে নিবে, কিন্তু তুই চব্বিশ ঘন্টা নাফরমানি করস, আমি চব্বিশ ঘন্টা লুকোচুরি খেলি। লোকচুরি বোঝেন? বোঝেন লোকচুরি? কাকে বলে লোকচুরি?
দেখাও না দেখার বান করা, মনে হয় দেখেনি না। আল্লাহ বলে লুকাইতে থাকি চব্বিশ ঘন্টা। হায় হায়, জিজ্ঞাসা করেন এখানে যারা যুবক আছে ওদেরকে জিজ্ঞাসা করেন ওদের অ্যান্ড্রয়েড সেটের ভিতরে কি না আছে, ওদের মেমোরিতে কি না আছে, মোবাইলের মেমোরিতে কি না আছে, নেটে চাপ দিলে কি না আসে, ভালো আসে খারাপও আসে, চব্বিশ ঘন্টা লুকোচুরি খেলে। আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তুই গুনাহ করিস আমি লুকাইতে থাকি, তুই গুনাহ অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত, গুনাহ তোর মজা লাগে আমার লুকাইতে মজা লাগে, গুনাহ তুই ভালোবাসিস আমি লুকানো ভালোবাসি। আল্লাহ ডাকে তারপরও আসে না। তো যেটা আমি বুঝাইতেছিলাম, সর্বদিকে মানুষ সৃষ্টির সেরা, ওই মানুষটার বাবা উচিত, ওই মানুষটার চিন্তা করা উচিত যাকে আল্লাহ চিন্তা ক্ষমতা দিয়েছেন সৃষ্টির ভিতরে কাউকে দেন। আমাদের সমস্ত নতুন আবিষ্কার এটি সব মানুষের চিন্তার ফল। মানুষ সারাদিন বসা, কিছু লোক আছে সারাদিন বসা ভাবে কিসের থেকে কি তৈরি করা যায়, ও ভাবতে থাকে, আল্লাহ ওর ব্রেনে ঢালতে থাকে, ও নতুন থেকে নতুন আবিষ্কার আমাদের সামনে রাখতে থাকে। ওই মানুষটার বাবা উচিত, ওই শিক্ষিত লোকটার বাবা উচিত, বিবেক বুদ্ধিমান মানুষটার বাবা উচিত, দিন আল্লাহ আমাকে কেন দিলেন, আমি আসল জায়গায় চলে আসছি, দিন আমাদেরকে কেন দিলেন, কোন সৃষ্টিকে তো আল্লাহ দিন দিলেন না, আমাদেরকে কেন আল্লাহ দিন দিলেন। যে আসে সেই দিনের কথা বলে সবা মনে হয় আসর থেকেই শুরু হয়েছে, এই পর্যন্ত যতজন আসছে সবাই দিনের কথাই বলতেছিল, জুমার দিনও ইমাম সাহেব দিনের কথা বলে, হুজুররা দেখলেই দিনের কথা বলে, তাবলিগালারা বাড়িতে যাওয়া পর্যন্ত খটখটাইতে থাকে, দোকানে যায় বসা থাকে, অফিসে যায়ও দাঁড়ায় থাকে, এমনকি খেত খামার পর্যন্ত ছাড়ে না, ওইখানে যায় বুঝাইতে থাকে দিন দিন দিন। আমি বুঝাইতে চাইতেছি দিন আমাকে কেন দিলেন, সৃষ্টির ভিতরে তো কাউকে দিলেন না, আমাকে কেন দিন দিলেন, কি কারণে আল্লাহ আমাকে দিন দিলেন, আমার বিশ্বাস এতটুক যদি বুঝতে পারি আর এটাকে সিনায় ধারণ করতে পারি তাহলে ইনশাআল্লাহ সঠিক রাস্তা পাবো, এতে কোনো সন্দেহ নাই। আর যদি বুঝেই না আসে দিন কেন দিলেন আল্লাহ আমাকে, বুঝি যেমন আজকে বুঝি নাই নবী কেন আসছে এটা কোনো মুসলমান জানে না, শুধু জানে নবী আসছে একটু স্লোগান দিতে হবে এটাই জানে, নবী কেন আসছে এটা কেউ জানে না, নবী আমাদেরকে কি দিছেন এটাও কেউ জানে না, কি দিবেন এটাও জানে না, কি দিতেছেন এটাও জানে না। এই জন্য আল্লাহ এক জায়গায় বলছেন মানুষকে, মানুষ এত কিছু দিলাম আজ পর্যন্ত তোকে বুঝাইতে পারলাম না যে তুই আমাকে কি দিলি, এত কিছু দিলাম, যুবককে যৌবন দিলাম, সুন্দরীকে রূপ দিলাম, নারীকে নারীত্ব দিলাম, পুরুষকে পুরুষত্ব দিলাম, মালদারকে মাল দিলাম, শিক্ষিতকে শিক্ষা দিলাম, ধনালাকে ধন দিলাম, আধিপত্যওয়ালাকে আধিপত্য দিলাম, সবাইকে সব কিছু দিলাম, কিন্তু আল্লাহ প্রশ্ন করে এক জায়গায় বল মানুষ তুই আমাকে কি দিলি, আল্লাহকে কি দিছি, বলেন আল্লাহকে কতটুকু দিছি বা কতটুকু দেই আল্লাহকে, ডেলি 160,000 বার শ্বাস নেই, শ্বাস শ্বাস প্রশ্বাস নেই 160,000 বার, ডেলি আমাদের কিডনি 36 বার, আমাদের কিডনি কি করে জানি, হাসপাতালে যে কিডনির রোগ হলে ডায়ালিসিস, ডেলি একবারের বেশি দুনিয়ার উন্নত বিজ্ঞান একবারের বেশি দুইবার করার ক্ষমতা রাখে না, আজকে সারা দুনিয়া উন্নত বিজ্ঞান সম্মত, আমরা কথায় কথায় আমাদের শিক্ষিত লোকগুলা বলে হুজুর বিজ্ঞান বলেও কিছু আছে, আমি যদি উনাকে জিজ্ঞাসা করি
তোর বিজ্ঞান তো একবারের বেশি দুইবার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না, আর আল্লাহ আমাদের শরীরে কুদরত দিয়া ডেলি 36 বার ডায়ালিসিস করেন। 24 ঘন্টায় 36 বার ডায়ালিসিস করেন। এইখানে একজনও নাই যে ডেলি 36 টাকা আল্লাহর নামে দান করে, একজনও এখানে নেই। আসেন, হাত তুলে দেখাবেন আমাকে যে 36 টাকা ডেলি আল্লাহর নামে দান করি। আল্লাহ ডেলি 36 বার কুদরত দিয়ে আমাদের শরীরে ডায়ালিসিস করেন। জিজ্ঞাসা করেন বিজ্ঞানকে, আমি বিজ্ঞানের তথ্য দিতেছি, 36 বার ডায়ালিসিস করেন। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই, প্রত্যেকবার ফেরেশতা আল্লাহকে বলে আমসিক আওয়াত্র, আল্লাহ খোলা রাখবো না বন্ধ করে দিব, টানলো ছাড়তে দিব না বন্ধ করব, ছাড়লো টানতে দিব না বন্ধ করলো বন্ধ করব। আল্লাহ 1,60,000 বার ডেলি ফেরেশতাকে মেসেজ থ্রো করেন, আমাদেরকে স্মরণ করেন, উত্রুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ আমার বন্দার জন্য সীমা রেখা দেওয়া আছে, ইদা জা আজালু, যখন সীমা রেখায় পা দিবে তোকে হুকুম দিব টানবি আর ছাড়তে দিবি না, ছাড়বে আর কোনোদিন টানতে দিবি না। হায় হায়, ওই মানুষটার বাবা উচিত, দিন আমাকে কেন দিলেন, ছোট একটা জীবন, উদ্দেশ্য এটা না যে শুধু দুনিয়াটাই গুছাবো, বাত কাপড় বাসস্থান উদ্দেশ্য না, ওটা তো জন্ম লগ্নেই মানুষের কানে আল্লাহ বলা দিছিলেন, যদিও মানুষ এটাকে বিশ্বাস করে না। আমি দুনিয়াতে পা রাখতে দেরি, আমার কানে ধ্বনি আসতে দেরি হয় না, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, ও হবিগঞ্জের মানুষ তোমাকে অস্তিত্ব দিছি, আমি মৃত্যু পর্যন্ত আমি তোমাকে পালবো। এই জন্যই আরেক হাদিসের ভিতরে আছে, খালাকতুকা লিল ইবাদা ফালা তালাব, কসামতুকা রিজকাকা ফালা তাতাব, ইন ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই, ইন ফুত্তানি ফাতাকা কুল্লা শাই, ওয়া আনা খায়রুল লাকা মিন কুল্লি শাই। আল্লাহ বলছে তোকে উদ্দেশ্য দিয়ে তৈরি করছি, বাত কাপড় বাসস্থানের জন্য না, এটা তো আল্লাহর দায়িত্ব ছিল, বাত কাপড় বাসস্থান আল্লাহ কানে ধ্বনি দিয়া দিছেন, শুধু এই ছোট জীবনটা দিয়ে দুনিয়া গুছানো উদ্দেশ্য না, আল্লাহ দিন দিছেন আখেরাতকে গুছানোর জন্য, দিন দিছেন জান্নাতকে পাওয়ার জন্য, এইখান থেকে জান্নাত অর্জন করার জন্য দিন দিছেন, আল্লাহকে রাজি করার জন্য দিন দিছেন, আল্লাহকে পাওয়ার জন্য দিন দিছেন, আল্লাহকে খুশি করার জন্য। বোঝেন, ওয়াজ অনেক হয়ে গেছে, আর লম্বা করার প্রয়োজন মনে করি না, অনেক হয়ে গেছে ওয়াজ, এই জন্য লম্বা ওয়াজ হলে অনেক কিছু হবে এমন না, যতটুকু বুঝাইতে চাইতেছি অতটুকু বোঝেন, দিন দিছেন আখেরাতকে গুছানোর জন্য, কেননা আমরা সবাই যাত্রী, এখানে বসা আছেন, আপনি ভাবছেন আমি বসা আছি, আপনি বসা থাকতে পারেন, আপনি ঘুমায় থাকতে পারেন, আপনি শুয়া থাকতে পারেন, যেই কোনো অবস্থায় থাকতে পারেন, কসম খোদার আপনার আখেরাতের আমার আখেরাতের যাত্রা চলমান, সে থাইমা নাই, সে চলমান, গড়ির কাটা গড়তে থাকবে, সে চলতে থাকবে, হতে পারে ঘুমন্ত অবস্থায় আমাকে নিয়ে ওই দাগের উপরে দাঁড় করাবে, যেই রেখার উপরে দাঁড় হতে দেরি মালাকুল মউত আমাকে থাবা দিয়া উঠাইতে দেরি করবে না। আমাদের যাত্রা কিন্তু চলমান, আমাদেরকে চলে যেতে হবে, এখানে থাকা যাবে না, এই জন্য সত্য এটাই, কে কোথায় বাস করে আল্লাহ এটা দেখে না, কে কি খায় এটা আল্লাহ দেখে না, কে কি পড়ে আল্লাহ এটা দেখে না, কার কালার কি এটা আল্লাহ দেখেন না, কার বংশ কি আল্লাহ এটা দেখেন না, কার সোসাইটি কি আল্লাহ এটা দেখেন না, কার সম্পর্ক কার সাথে এটা আল্লাহ দেখেন না, যদি দেখতেন এক একটা করে প্রমাণ দেওয়া যায়, আল্লাহ যদি কালার দেখতেন তাহলে বেলাল যেখানে ওইখানে পৌঁছার কোনোদিন ক্ষমতা ছিল না, কেননা বেলাল ইথিওপিয়ার মানুষ, আজকে ওই দেশের মানুষগুলো দেখলে পছন্দ হয় না, বেশিরভাগ মানুষকে দেখলেই হাসি আসে যে না রং না ঢং,
রঙও নাই ঢঙও নাই, রং নাই যদি ঢং থাকতো তাহলে বসতাম, রঙও নাই ঢঙও নাই। অধিকাংশ এরকম দেখা যায় যে ওর পায়ের জুতা কোনো ফ্যাক্টরিও বানায় না, পাও একটা বিশাল লম্বা, এটার জুতা ওয়ার্ডার দিয়ে বানাইতে হয়। 1400 বছর আগে বেলাল এরকমই ছিল, রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকমই ছিল। আল্লাহ যদি বর্ণ দেখতেন আর বংশ দেখতেন, দুনিয়ার অবস্থান দেখতেন, তাহলে বেলাল কৃত দাস। আমি 6 বার বেলালের বাড়ি এই চোখে দেখা বলতেছি, আপনি শুনছেন, আমি চোখে দেখছি, আমার ভিতরে আলাদা একটা অনুভূতি আছে। ওই বাড়ির নিচে দাঁড়াইলে একটা আলাদা অনুভূতি আসে, ফিলিংস আসে, ওটা বর্ণনা দিয়ে বোঝানো যাবে না কিরকম আসে। এতটুকু বলা যেতে পারে যে ওই বাড়ির নিচে দাঁড়াইলে চোখে অনবরত পানি আসে, ভিতরে যেন একটা চিৎকার আসে, বেলাল তুমি কোথায় আমি কোথায়। আমিও যদি তোমার মতে জমিনে হাইটা জান্নাতে পদধ্বনি শুনাইতে পারতাম, আমিও যদি মদিনার থেকে দূরে হইয়া স্বপ্ন যুগে আল্লাহর রসুলের আহ্বান পাইতাম যেমন তুমি পাইছিলে, 3 মাস অতিক্রম হতে দেরি, 4th মাসে স্বপ্ন যুগে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চায়া এই কথা বলতে দেরি করে না, মা বালুকাইয়া বেলাল আল্লাহ তাজুরুনা, বেলাল কি হইল আমাদের কাছে আসো না তো আসো না কেন, মদিনা আসো না তো আসো না কেন, আমি তো আসছে এত দূরে থাইকো আজ পর্যন্ত একবার আহ্বান পেলাম না, বেলাল তুমি কোথায় আমি কোথায়। সব মানুষ নিজ কবর থেকে উঠবে, ও বেলাল তুমি তো নিজ কবর থেকে উঠবে না, কিয়ামতের দিন আল্লাহর রসুলের পায়ের নিচের থেকে তুমি উঠবে। যদিও তুমি শায়িত দামেশকে, সিরিয়ার রাজধানী দামেশ, কিন্তু কিয়ামতের দিন তুমি আল্লাহর রসুলের পায়ের নিচের থেকে উঠবে। দুনিয়া উঠবে আর চিৎকার দিবে, বেলাল উঠবে আর আজান দিবে। কেউ কিছু বলবে, কেউ কিছু বলবে, কিন্তু হায় হায়, বেলাল উঠবে আর আজান দিবে, দুনিয়া কিয়ামতের মাঠে উলঙ্গ পায়ে হেঁটে যাবে, চাই সে যেই ব্যক্তিত্বই হোক না কেন। শুধু নবী রসুলদের কথা ভিন্ন, শুধু মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভিন্ন, কিন্তু বেলাল লাল উটের উপরে চড়া যাবে কিয়ামতের মাঠে, সবার কাছে আল্লাহ আমলনামা চাবে, এক ব্যক্তিত্ব যার কাছে আল্লাহ আমলনামা চাবে না। আল্লাহ অনুরোধ করবে, আইনা বেলাল আযিল লানা আল-ইয়াউমা ইয়া বেলাল, বেলাল তুমি কোথায়, তুমি কোথায় একটা আজান শুনায় দাও। কারণ আমরা জানি আমাদের মঞ্চে কখনো কখনো কোনো কোনো ব্যক্তি আজান দিয়ে আমাদেরকে পাগল করে, আমরা ভাবি এটা বেলালি সুর। কিয়ামতের দিন বোঝা যাবে বেলালের সুর কি ছিল আর দুনিয়ার সুর কি ছিল, ওটা তো কিয়ামতের দিন আল্লাহ দেখাবে যে বেলালের সুর কি ছিল। যতই আমরা বলি বেলালি সুর, ওটা তো কিয়ামতের দিন বোঝা যাবে বেলালের সুরটা কি ছিল। সত্য এটাই, দুনিয়ায় কার কি অবস্থান আল্লাহ এটা দেখেন না, সম্পর্ক যদি আল্লাহ দেখতেন, সত্য এটাই, আল্লাহ যদি সম্পর্ক দেখতেন, কসম খোদার আমি তো সারা দুনিয়ায় বলি আরো যতদিন বাঁচবো বলবো, আল্লাহ যদি সম্পর্ক দেখতেন তাহলে দুনিয়ায় নবীদের পরে সবচেয়ে বড় জান্নাত পাওয়ার অধিকার ছিল আবু তালেবের। আবু তালেবের চেয়ে বড় কেউ মর্যাদা পাইত না, জান্নাত পাইত না। আপনি চিনেন না আবু তালেবকে, সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি করছেন আপনি জানেন না। আপনি তো দুরুদও পড়তে চান না, ঠিক না, পড়বেন কেন, সব কিছুই তো জাম হয়ে বসে আছে, ঠিক না, কি বলেন, বকিল কাকে বলে যার হাত কখনো খোলে না, আমাদের সব জাম হয়ে বসে আছে কেন জানেন, আমরা দুরুদ পড়তে মন খুলে দুরুদও পড়তে জানি না, এই জন্য সব জাম, কারো পাও জাম, কারো কমর জাম, কারো হার্ট জাম, কারো কিডনি জাম, সব জাম হয়ে বসে আছে। এই জন্য বকিলের হাত যেরকম গুটানো থাকে, আমরা সবচেয়ে বড় বকিল। আল্লাহর রসুল বসে আমার নাম উচ্চারিত হলো আর দুরুদ পড়লো না, মন খুলা দুরুদ পড়া দেখেন, আমি আপনাদেরকে ওষুধ দিয়া যাইতেছি, মন খুইলা ডেলিশ দুরুদ পড়তে থাকেন,
দেখবেন শরীরের সব জাম শেষ হয়ে যাবে, সব জ্যাম দূর হয়ে যাবে, সমস্ত অঙ্গের সব কিছু দূর হয়ে আপনি চাঙ্গা হয়ে যাবেন, চাঙ্গা। বিশ্বাস হয় না? হ্যাঁ, দলিল দিব, দলিল দিব। কাসেম নানতবি রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, পানিপথের এই যুদ্ধ যখন ইংরেজদের বিরুদ্ধে চলতেছিল, তো কাসেম নানতবি রহমতুল্লাহ আলাইহির হাতে তীরের তলোয়ারের কোপ লাগছিল, তলোয়ার এসে লাগছিল, বসা পড়ছে। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি বলছে, কাসেম বসা পড়লে কেন? হাতে তলোয়ার লাগছে। বলে কোথায়? যখন দেখা দিছেন ওইখানে হাত রাইখা তিনবার দুরুদ ইব্রাহিমি পড়ছেন। কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাইহি বলে, লাগছে এটো ভুলে গেছি, ব্যথা ছিল এটো ভুলে গেছি, কোনো দাগও নাই, দাগও নাই, সত্য এটাই। দুরুদ পড়তে চায় না, বিশাল মজমা, কৃপন তো কিরকম কৃপন, আল্লাহ দশটা রহমত নাজেল করবে, দশটা গুনা মাফ করবে, দশটা দরজা বলন করবে। অথচ আল্লাহ বন্ধুর দুরুদের ব্যাপারে কি বলছে জানেন? চলেন কোরআন দিয়া বুঝাই। প্রত্যেক মসজিদের ইমাম পড়ে জুমার দিন, ইন্নাল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা আলান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কি বলছেন এটা দিয়া, কি বলছেন? আমাদেরকে দুরুদ পড়তে বলছে, ঠিক না? এটুকু তো বলছেন, আরে বলেন না, হা না কিছু বলেন, এতটুকুই তো? না 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 না, এখানে তিনটা প্রশ্ন আছে। আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ আমাদেরকে দুরুদ পড়তে বলছেন, একদিন তো আমরা মরে যাব, আপনার বন্ধুর দুরুদ কে পড়বে? আপনার বন্ধুর উপরে দুরুদ কে পড়বে? তা আল্লাহ বলে ফেরেশতা পড়বে। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ একদিন তো ফেরেশতা মারা যাবে, মালাকুল মৌত একদিন মরবে, আপনার বন্ধুর উপরে দুরুদ কে পড়বে? আল্লাহ বলে বেওকুফ, আমি পড়তেছি, পড়তে থাকবো, বন্ধুর দুরুদ কোনোদিন বন্ধ হতে দিব না। এই জন্য ইন্নাল্লাহ থেকে শুরু করছি আমি। আল্লাহ আপনি তো বলছেন শুধু আমাকে দুরুদ পড়তে বলতেছেন, কেমন বন্ধু যার দুরুদ যেদিন থেকে বন্ধুর অস্তিত্ব ওই দিন থেকে দুরুদ শুরু। কোন দিন আল্লাহ বন্ধুর দুরুদ বন্ধ হইতে দিবেন না। এই জন্যই বলছে ইন্নাল্লাহ, আমি আল্লাহ পড়তে থাকি দুরুদ, আল্লাহ হাইলা ইয়ামুত চিরঞ্জীব, কোনদিন বন্ধুর দুরুদ বন্ধ হইতে দিবেন না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ দুনিয়ার অবস্থান দেখেন না, যদি দেখতেন সম্পর্ক, যদি দেখতেন হায় দুনিয়া এক ব্যক্তিত্ব, যেরকম সৃষ্টির ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো সানি নাই, অদ্বিতীয় সৃষ্টির সর্দার, সৃষ্টির সৃষ্টির বাদশাহ, শুধু সর্দার না, দুনিয়া আখেরাতের বাদশাহ, যিনি দুনিয়ারও বাদশাহ আখেরাতেরও বাদশাহ। বিশ্বাস হয় না? এই জন্যই আল্লাহ কোন জায়গায় বলছেন, আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিব ইয়াউমিদ্দিন, বন্ধু আমি মালিক বটে, বাদশাহ আপনি। এই জন্যই আল্লাহ রসুল বলছে, লেওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাকার, আল্লাহর চান্ডা কেয়ামতের দিন আমার হাতে থাকবে, আমার হাতে। এই জন্যই সাফাতে কোবরা দেখলে দেখা যায়, কেয়ামতের মাঠে সারা দুনিয়া চাবে বিচার হোক, নবী চাবে, রসুল চাবে বিচার হোক, কিন্তু আল্লাহ নাইমা আসবেন না, আল্লাহ তাকায় থাকবেন, যতক্ষণ পর্যন্ত বন্ধু না চাবে আমি আসব না। যখন আল্লাহ রসুল চাবেন, সেজদায় পড়তে দেরি, চিৎকার যখন দিবেন, আনা আহলু, আমি এটার অধিকার রাখি, আর যখন সেজদায় পড়বেন, আল্লাহ চিৎকার দিয়া বলবেন, ইরফা রাসাক, বন্ধু মাথা উঠান, নামতেছি, অপেক্ষায় তো ছিলাম, আপনি চাবেন কখন আমি নামবো, কখন আপনি চাবেন কখন আমি হিসাব কিতাব শুরু করব, কখন? তারপরে আল্লাহ দেখাবে যে বাদশা কিরকম, সালতুতা, আজকে আপনি চাবেন আমি দিব। এই জন্যই এক জায়গায় আছে, কাসামতুল কিয়ামাত কিসমাইন, কিয়ামতকে আমি দুই ভাগে ভাগ করছি, আমি জানি, আন্তা তাকুলু উম্মতি, আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, আর সারা দুনিয়া বলবে, নফসি 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 নফসি, আমাকে বাঁচান আমাকে বাঁচান, আপনি বলবেন, উম্মত বাঁচান উম্মত বাঁচান উম্মত বাঁচান। এই জন্য কিয়ামতের বাদশাহী আপনার কাছে,
আপনি চাবেন আমি দিব, সুপারিশ করবেন, আপনি মঞ্জুর করব, কিয়ামত আপনার আর আমার মাঝে। ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের হয় কেমনে বুঝাবো আপনাদেরকে, যদি বোঝেন, যেই রসুলের রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়। কি করলে বিশ্বাস হয় না মনে হয়, ঠিক না? বুখারীতে আছে বাবুল হিজামা, সাহাবী রসুলকে দিছেন রক্ত, শিঙা লাগায় রক্ত নিক্ষেপ করে আস, অন্তরালে যে চাইটা খায়া ফেলছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, কি করছো? নিক্ষেপ করছি। মনকে বড় বুঝাইতেছিলাম, জিব্ব যে কখন চেটা ফেলছে জানি না। আল্লাহর রাসূল বলছে জাহান্নাম তোর উপরে হারাম, অথচ আবু তালেবের শিরায় উপশিরায় আবু তালেবের শিরায় উপশিরায় মুহাম্মদুর রাসূলুল্লাহ রক্ত দৌড়াইতেছিল। বিশ্বাস হয় না হয় না? রক্তের সম্পর্ক, হায় হায়, এটা তো রক্ত, পেশাব পান করার কারণে, পেশাব পান করার। আল্লাহর রাসূল মুস্তাদরিকে হাকিমের রেওয়ায়েত আছে, সহিহ রেওয়ায়েত, আল্লাহর রাসূল রাত্রে বর্তনে পেশাব করছেন। সকাল বেলা উম্মে আইমানকে বলছে, উম্মে আইমান, বর্তনে কিছু জিনিস রাখা আছে। আগে আমাদের দেশও ছিল, যখন বিদ্যুৎ ছিল না, হারিকেন ছিল, রোডগার্ড কিছু ছিল না, ওই সময় কোনো কোনো পর্ব আসত, বর্ষা যখন মুসলধারে চলতে থাকত, বুড়ারা ঘরের ভিতরেই পেশাব করার জন্য পাত্র ছিল, ওটাতে পেশাব করতেন, সকালে নিক্ষেপ করা হতো। আমাদের দেশও ছিল এরকম, আরব দেশে এই প্রচলন ছিল। তো বলছে, উম্মে আইমান, বর্তনে কিছু রাখা আছে, ওটাকে নিক্ষেপ করে আসো। তো হাসতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওটা তো রাত্রি নিক্ষেপ করছি। বলছে, কোথায় উম্মে আইমান? বলছে, ঘুমের থেকে উঠছি, গরমের দিন, পিপাসার তাড়নায় উঠছি, দেখছি সামনে পেয়ালা রাখা, পানি ভর্তি, নাক লাগায় দেখছি সুঘ্রাণ আর সুঘ্রাণ, পান করে ফেলছি ইয়া রাসূলুল্লাহ। বলছে, উম্মে আইমান, যতদিন বাজবি তোর কাছে আর কোনোদিন খুদা আসবে না। আল্লাহ এদেরকে বয়সও দিছেন, বলার ভঙ্গিও দিছেন, আওয়াজও দিছেন, সব এদেরকে দিছেন। আমরা তো পুরান জমানার লোক, ঠিক না? দাড়ি পাইকা গেছে, চুল পাইকা গেছে, আর কয়দিন বাজবো? কিন্তু আপনাদের বিবেক একটু নাড়া দিতে চাইতেছি। যদি সম্পর্ক মানুষকে বাঁচায় দিত, সম্পর্ক, আল্লাহ যদি সম্পর্কের দিকে দেখতেন, দুনিয়ার অবস্থান দেখাইতে চাইতেছি, তো ওই রসু, ওই আবু তাল, হায় হায় হায়, খোদার কসম, যেই রসুলের ছোঁয়া লাগলে ভাগ্য খোলে, শুধু ছুঁয়া দিলে ভাগ্য খোলে। বিশ্বাস হয় না? হ্যাঁ, আল্লাহর রসুল যে খেজুর গাছে পুইট লাগায় জুমার খোদবা পড়াইতেন, মেম্বার তৈরি হইতে দেরি, মেম্বারে পার একটু দেরি, মানুষের বাচ্চার মতো ফুফায়া ফুফায়া কানতে দেরি করে নাই ওই খেজুর গাছ। শুধু আল্লাহর রাসূল শুনেন না, পুরা মসজিদের নববীর মুসল্লি সাহাবায়ে কেরাম শুনছেন, সবাই তাকায় তাকায় দেখতেছিলেন এই বাচ্চা কে নিয়ে আসছে। যখন কান পাইতা ভালো মতে শুনছেন, তো দেখছেন কারো বাচ্চার কান্না না, এটা খেজুর গাছের কান্না। আল্লাহর রাসূল নাইমা আয়েশা হাত বুলায় বলছে, তোকে ছোঁয়া দিতে থাকবো, বঞ্চিত করব না, পায়ের নিচে রেখা দিব, তোর উপরে পা দিয়া মেম্বরে উঠব, কান্না থামাইতে পারেন নাই। সর্বশেষ আল্লাহ রাসূল সান্ত্বনা দিছেন, তুই দুনিয়াতে আমাকে খেজুর গা খেজুর খাওয়াইতে পারিস নাই, কেন? তুই একটা শুকনা খেজুর গাছের কাণ্ড ছিলি, তুই কোত্থেকে আমাকে খেজুর খাওয়াবি? তুই দুনিয়ায় খাওয়াইতে পারিস নাই, তোকে জান্নাতে নিয়ে যাব, তুই খেজুর দিবি, আমি মজা করে খাবো। তারপরে কান্না থামছেন, অথচ আবু তালেবকে আল্লাহর রাসূল নিজের হাতে কবরে নামাইছে, নামায় বলছেন, আম্মি আম্মি, চাচা, মা তারাকতালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না, নামায় তো দিতেছি, 44 বছর তো আপনি আমাকে বুকে রাখছেন, বুকে রেখা পালছেন, সিনার ভিতরে রেখা পালছেন,
আবু তালেব 44 বছর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পালছেন। আপনাদের এটা তফসির মাহফিল, এই জন্য আমি ওই দিকে যাইতেছি না। যদি এটা সিরত হইতো আর শানে রাসালত হইতো তাহলে আমি আপনাদেরকে শুনাইতাম মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। আমরা জানি না নবী কে। হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে 44 বছর বুকের ভিতরে রেখা পারছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 44 বছর, 7 বছর বয়সে নিয়ে যখন যাইতেছিলেন বোহায়রা রাহেবের ঘাটি দিয়া, শামে যখন ব্যবসায় যাইতেছিলেন বোহায়রা রাহেব কোনোদিন কোনো কাফেলাকে দাওয়াত করেন নাই, আর মক্কালাদেরকে তো করেনই নাই। ওই দিন যেদিন যাইতেছিলেন আল্লাহর রাসূল 6-7 বছরের বাচ্চা ছিল, দূরের থেকে দেখা কাফেলাকে ডাকছে আর বলছে দুপুরে তোমাদের দাওয়াত আমার এখানে। তো বলছে জীবনে তো কোনোদিন দাওয়াত খাওয়াইলে না, আজকে দাওয়াত। বলছে তোমাদেরকে দেখা দাওয়াত না, এই বাচ্চাকে দেখা দাওয়াত। বলছে এই বাচ্চা কে? বলছে চিনো না আমার কিতাব বলে দোজাহানের বাদশা। খানা রেডি, দস্তরখান রেডি, সবাই আগে আগে বসা পড়ছে ছায়ার ভিতরে। বোহায়রা রাহেব জিজ্ঞাসা করছে বাচ্চা কোথায়? বলে সে উটের পিছনে গেছে। যখন আল্লাহ রসুল ফিরে আসছে ছায়ায় কোনো জায়গা পান নাই, রোদের ভিতরেই বসা পড়ছেন। ছোট মানুষ কার কাদের উপর দিয়া ডেঙ্গায় সামনে ছায়ায় যাবে, আদবেরও খেলাপ। বিদায় যেখানে জায়গা ওইখানে বসা পড়ছেন রোদের ভিতরে, বসতে দেরি ছায়া ঘুরা যায় আল্লাহ রসুলের গায়ের উপরে, মাথার উপরে লাগতে দেরি হয় নাই, সব রোদের ভিতরে আল্লাহ রসুল ছায়ার ভিতরে। তারপরে জিজ্ঞাসা করছে বোহায়রা রাহেব জিজ্ঞাসা করছে এই বাচ্চার বাবাকে। আবু তালেব যে বুক টান করে বলতেছে আমি বাবা। কয় মিথ্যাবাদী, তুমি বাবা না, তুমি বাবা না, এই বাচ্চার বাবা নাই। তো বলছে বটে সত্য বলছে, এই বাচ্চার বাবা নাই, এই বাচ্চার বাবা নাই, কিন্তু আমার সন্তান আর আমার দুনিয়া একদিকে, এই বাচ্চা একদিকে, এই বাচ্চা আমার কলিজার টুকরা, এই জন্য আমি আর বাবা বলছি। তো বলছে শুনো, একে সামনে নিয়ে যাও না, আমার চেয়ে বেশি ইহুদিরা চিনবে, একে পাইলে কতল করবে, জলদি মক্কায় নিয়ে চলো এখান থেকে। আবু তালেব ওই ব্যক্তি যে মুখ দিয়া বলছে আমার সব সন্তান একদিকে, দুনিয়া একদিকে, মোহাম্মদ আমার কলিজার টুকরা একদিকে, কিন্তু সম্পর্ক শুধু এতটুকুই না। হায়, এই মজমা যদি এখন মক্কায় থাকতো তাহলে আমি চিনি আবু তালেব জন্ম নিছে কোন জায়গায়, যেটা এখন মাতাফের ভিতরে চলে আসছে, যেখানে হাজিরা তওয়াফ করে। আবু তালেব যেই জায়গায় জন্ম নিছে, আবু তালেবের ঘরটা যেখানে ছিল ওটাও আমি চিনি, আবু তালেব যেই জায়গায় মারা গেছে ওই জায়গাটাও আমি চিনি, বর্তমানে আবু তালেবের কবরটাও আমি চিনি, কোথায় আবু তালেবের কবর, একদিকে খাদিজাতুল কুবরা আরেকদিকে হাজেরা আলাইহিসসালাম, দুইয়ের মাঝে শুয়ে আছে আবু তালেব, যেই কবরস্থানে শুয়ে আছে ওই কবরস্থানও চিনি, যেটাকে সারা দুনিয়া জান্নাতুল মুআল্লা বলে। কিন্তু আল্লাহর কাছে দুনিয়ার পজিশনের কোনো দাম নাই। এই জন্যই আমার শুরুটা এটা ছিল, আমি শেষ জায়গায় চলে আসছি, শুরুটা এটাই ছিল যে যেই মানুষটাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সর্বদিক দিয়া শ্রেষ্ঠত্ব দিলেন, বিবেক দিলেন তো কেমন দিলেন, বুদ্ধি দিলেন তো কেমন দিলেন, বিদ্যা দিলেন তো কেমন দিলেন, চিন্তা ক্ষমতা দিলেন তো কেমন দিলেন, তৈরি করলেন তো কিভাবে করলেন, শ্রেষ্ঠত্ব দিলেন তো কেমন দিলেন, রূপ দিলেন তো কেমন দিলেন, হয় গঠন দিলেন তো কেমন দিলেন, সৃষ্টির ভিতরে কাউকে কোনো জিনিসের ছোঁয়াই দেন নাই যেই মানুষটাকে দিলেন, ওই মানুষটার মাঝে মাঝে বাবা উচিত দিন আমাকে কেন দিলেন, দিন আমাকে কেন দিলেন, কাউকে দিলেন না আমাকে কেন দিলেন। নারীর বাবা উচিত, পুরুষের বাবা উচিত, যুবকের বাবা উচিত, বৃদ্ধের বাবা উচিত, শিক্ষিত অশিক্ষিত প্রত্যেকের বাবা উচিত। এই জন্যই আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছিলেন হায় 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 যদি আল্লাহ নবী রাসূল না পাঠাইতেন, কোরআন কিতাব নাজিল না করতেন, আল্লাহ যে একটা আকল দিছে এটা দিয়ে আল্লাহকে চিনা, গন্তব্যকে চিনা,
কেন দিন আমার প্রয়োজন এটা জানা প্রত্যেক মানুষের উপরে ফরজ ছিলেন, ফরজ ছিল। তারপরে দলিল দিছে আল বারু ইয়াদুল্লু আলাল বাহির ওয়াল আসরু ইয়াদুল্লু আলাল মাসির কুল্লু যালিকা লা ইয়াদুল্লু আলা আলিমিল খাবির। ও মানুষ, পদচিহ্ন দেখা যদি বোঝা যায় যে এইখানে কেউ আসছিল, নাইলে পায়ের দাগ আসলো তো আসলো, কি কইরা এই পুরা বিশাল জগৎকে দেখা কি বোঝা যায় না যে এটা তৈরি করলো তো করলো কে, কেন করলেন? দিন আল্লাহ আমাদেরকে দিছেন আখেরাতকে গুছানোর জন্য, আর এটা এইখান থেকেই গুছায়া যেতে হবে, কসম খোদার এইখান থেকে গুছায়া যেতে হবে। সময় পাওয়া যাবে কিন্তু মূল্য পাওয়া যাবে না। আমি দুই চারটা দেখাই, কবরে 30,000 বছর কমসে কম থাকবে, সময় পাওয়া যাবে কিন্তু মূল্য পাওয়া যাবে না। কিয়ামতের মাঠে 50,000 বছর থাকবে, সময় পাওয়া যাবে মূল্য পাওয়া যাবে না। পলসে রাতে কম হইল 3,000 বছর কাটবে, পলসে রাত পার হইতে সময় পাওয়া যাবে মূল্য পাওয়া যাবে না। আজকে যদিও সবাই বলি, যুবক বলে ব্যস্ত, নারীও বলে ব্যস্ত, পুরুষ বলে ব্যস্ত, প্রত্যেক শ্রেণীর মানুষ আমরা বলি ব্যস্ত। এই জন্যই তো আমি বললাম আল্লাহ ডাকে তারপরও আসে না। সবাই বলে আমি আসবো তো আসবো, কি কইরা? খেতালা বলে আমি খেতে, খামারালা বলে আমি খামারে, হাটালা বলে আমি হাটে, বাজারওয়ালা বলে আমি বাজারে, রোডওয়ালা বলে আমি রোডে, ঘাটওয়ালা বলে আমি ঘাটে, অফিসওয়ালা বলে আমি অফিসে, আদালতওয়ালা বলে আমি আদালতে, মেইলওয়ালা বলে আমি মেইলে, ফ্যাক্টরিওয়ালা বলে ফ্যাক্টরিতে, বাড়িওয়ালা বলে আমি বাড়িতে, ঘরওয়ালা বলে ঘরে, সবার কাছে এক স্লোগান, ব্যস্ত 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 ব্যস্ত। যদিও নাকি এটাও সত্য, রুটা বাহির হইতে দেরি, কানে ধ্বনি দিয়া পর্দা ফাটাইতে ফেরেশতা দেরি করবে না, চিৎকার দিয়া ফেরেশতা পর্দা ফাটাবে। আইনাল ইস্তিগাল, বল তোর ব্যস্ততা কোথায়, বল। ফেরেশতা জিজ্ঞেস করবে আইনাল ইস্তিগাল, বল তোর ব্যস্ততা কোথায়, বল। তারপরে ফেরেশতা জবাব দিবে জালাল ইস্তিগাল, তোর ব্যস্ততার পরিসমাপ্তি ঘটায় দিছি, আর কোনোদিন তোকে কেউ দোকানের ক্যাশে দেখবে না, আর কোনোদিন তোর হাতে দোকানের চাবি উঠবে না, আর কোনোদিন অফিসের কলম তোর হাতে উঠবে না, আর কোনোদিন তুই অফিসের কলমের খোঁচা ব্যবহার করতে পারবে না। ব্যস্ততা শেষ, যদিও আল্লাহ ডাকে, যদিও আল্লাহ কে ডাকে, শুধু আল্লাহ যদি ডাকতো আমার মনকে আমি বুঝিয়ে নিতাম যে একটা নামের অধিকারী, সে ডাকলেই কি আর না ডাকলেই কি। আল্লাহ তো শুধু ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউম বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিগুল কাবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলীলুল করিমুর রাকীবুল মুজীবুল ওয়াসিয়াল হাকীমুল ওয়াদুদুল মজীদুল বাইতুশ শহীদুল হাক্কুল ওয়াকীলুল কাবীগুল মতীনুল ওয়ালিগুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুহিয়ি আল মুমীত আল হাইয়ুল কাইয়ুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকাদ্দাম আল মুআখখার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والقنج والمغني المانيا الطار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد السبور جل جلاله نيرانو بوي بودر مالك الله نيرانو بوي بودر مالك الله داكي دينه جنو ديسان দিন এই জন্য দিচ্ছেন যে তুমি সময় পাবে মূল্য পাবে না। আজকে সময় নাই, সবাই বলে ব্যস্ত, কিন্তু আজকে মূল্য আছে, এইখান থেকেই আখেরাত গুছায় যেতে হবে, এইখান থেকেই প্রস্তুতি নিয়ে যেতে হবে। হবিগঞ্জের মানুষ, এইখান থেকে প্রস্তুতি নিয়ে যেতে হবে।
প্রস্তুতি আর কোথাও নেওয়া চলবে না। আল্লাহর সাথে কারো কোনো সম্পর্ক নাই, আছে যদি গড়তে পারে তাইলে খুব আছে, আর যদি গড়তে না পারে, একটু আগেই দেখাইলাম আল্লাহ বংশ দেখেন না, আল্লাহ সোসাইটি দেখেন না, যদি দেখতেন হায় 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 হায়, যদি দেখতেন তাহলে আল্লাহ দেখতেন কুরাইশি, যদি দেখতেন তো আল্লাহ দেখতেন মক্কি, যদি দেখতেন তো আল্লাহ দেখতেন হেরেমি, যারা হজে যায় তারা দেখা আসে আবু জাহেলের বাড়িটা কোথায়, না দেখেন নাই, দেখছেন কোথায় আবু তাহলে আবু জাহেলের বাড়িটা, হ্যাঁ হ্যাঁ হেরেমের বাহিরে না ভিতরে, পারে না সে আল্লাহর ঘরের সাথে বাড়ায় দুইটা কামরা বানাইতে, মারওয়ার থেকে বাহির হইতে দেরি, তার বাড়িটা মাথায় বাড়ি খাইতে দেরি হবে না, যদিও আজকে তার বাড়ি নাই, ওটা পেশাবখানা। এই জন্যই হাজিরা যখন যায় আর যখন গ্রুপ লিডার দেখায় এটাই আবু জাহেলের বাড়ি ছিল, এটাকে বাথরুম বানানো হয়েছে, তো বুড়া জোয়ান হয়ে যায় আর পেশাব না ধরলে একটু দৌড় দিয়া যায় কয় দুই ফোঁটা ওর কপালে দিয়ে আসে। আল্লাহ এটা দেখেন না, আল্লাহ দেখেন কার কাছে দিন আছে এটা দেখবেন, কে দিনদার এটা দেখবেন, যদি দিনদার হয়, আমি তো বেলালের কথা শুনাইলাম, বেলালের বাড়ির থেকে বেশি দূরে না রাবেয়ার বাড়ি, মাত্র দেড় ঘন্টা লাগে গাড়িতে রাবেয়ার বাড়িতে যাইতে, রাবেয়া যদিও সাহাবিয়া ছিল না তাবেই ছিল, বহুত পরে রাবেয়া আসছে, কেয়ামতের সকাল পর্যন্ত রাবেয়া উজ্জ্বল থাকবে, রাবেয়ার নাম মানুষের মুখে মুখে থাকবে, হ্যাঁ রাবেয়া হ্যাঁ দিন 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 দিন, যেটা আমি বুঝাইতে চেয়েছিলাম, রাবেয়া আজকেও সূর্যের মতো উজ্জ্বল, সবার মুখে মুখে শুধু দিনদারির কারণে আর কোনো জিনিসের কারণে, দিন আল্লাহ এই জন্য দিছেন যেন এখান থেকে গুছায়া যায় আখেরাতটাকে, আল্লাহকে পায়া যায়, জান্নাতকে পায়া যায়। কিন্তু দিন পাবে তো পাবে কি করে, মানুষ শিখবে তো শিখবে কি করে, দিন তো আল্লাহর সাথে সম্পর্কিত, এটা শিখবে তো শিখবে কি করে আল্লাহর থেকে, কেন আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহর কথা তো শোনা যায় না, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না, তো এই দিন কেমনে শিখবে মানুষ। এই জন্যই আল্লাহ সহজ করছেন, মনে হয় আমার প্রশ্ন আল্লাহ মেনে নিছেন, এই জন্যই আল্লাহ সহজ করছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন, আল্লাহর রাসূলকে পাঠাইছেন, গরিবের জন্য ভিন্ন, ধনীর জন্য ভিন্ন, শাসকের জন্য ভিন্ন, শাসিতের জন্য ভিন্ন, দোকানওয়ালা হাটওয়ালার জন্য ভিন্ন, বাজারওয়ালার জন্য ভিন্ন, অফিসওয়ালার জন্য ভিন্ন, আদালতওয়ালার জন্য ভিন্ন, খেতালার জন্য ভিন্ন, খামারওয়ালার জন্য ভিন্ন, হায় গরিবদের জন্য ভিন্ন, ধনীদের জন্য ভিন্ন। আজকে তো ধনী বুঝবে তো দূরের কথা, গরিব বুঝবে তো দূরের কথা, ধনীও তো বোঝে না, ধনী বুঝবে তো দূরের কথা, গরিবও তো বোঝে না, যার ঘরের দুয়ারে ডেলি জান্নাত লুটুপুটু খায়, বিশ্বাস হয় না, কি দিয়া বিশ্বাস হয়, কোনোদিন দেখছেন জান্নাত আপনার ঘরের দুয়ারে লুটুপুটু খাইতে, লুটুপুটু বোঝেন, গড়াগড়ি খায়, গড়াগড়ি খায়, গরিবের দরজায় জান্নাত গড়াগড়ি খায়। আল্লাহ রাসূল এতটুকু বলছিল, আমিনু আলা রাব্বিকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম মুতু আদখুলু জান্নাত রাব্বিকুম, ঈমান বানাও, নামাজ পড়ো, রোজা রাখো, মরো আর সিধা রবের জান্নাতে ঢোকো। হায় কারো জন্য এই সৌভাগ্য নাই, যে সৌভাগ্য নবী কোনোদিন বলেন না, আমি সাহাবীদের ভিতরে উঠতে চাই, আমি আবু বকর ওমর ওসমান আলীর ভিতরে উঠতে চাই, আমি মুহাদ্দিসের ভিতরে উঠতে চাই, গাউসদের ভিতরে উঠতে চাই, কুতুবদের ভিতরে উঠতে চাই, শাইখুল হাদিসদের ভিতরে উঠতে চাই, আলেম ওলামার ভিতরে উঠতে চাই, না না না, যখনই হাত উঠাইছেন বলছেন ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ আমাকে গরিবের মাঝে কিয়ামতের দিন উঠায়, কেন গরিবের মাঝে উঠবেন আপনি, বলছে দুনিয়ার আধিপত্য কিছু লোকের হাতে, দুনিয়ার আধিপত্য কয়েক শ্রেণীর মানুষের হাতে,
যার কাছে অর্থ আছে আধিপত্য তার কাছে আছে, সম্পত্তি যার কাছে আছে আধিপত্য তার কাছে আছে, শক্তি যার কাছে আছে আধিপত্য তার কাছে আছে, জনবল যার কাছে আছে আধিপত্য তার কাছে আছে, ক্ষমতা যার কাছে আছে আধিপত্য তার কাছে আছে, বড় পদের অধিকারী যে আধিপত্য তার কাছে, কিয়ামতের মাঠের আধিপত্য হবে গরিবের কাছে। বিশ্বাস হয় না? দিতেছি আমি হাদিস, কিয়ামতের দিন আধিপত্য গরিবের কাছে। এই জন্য আল্লাহ রাসূল গরিবের সাথে উঠতে চাইছেন। কেমন আধিপত্য? ফেরেশতারা ডাকবে হিসাব দিতে আসো, গরিব বলবে আইয়ু হিসাবিল্লানা, ওই আমগো আবার হিসাব কিসের রে? ফেরেশতাদের চোখে চোখ দিয়ে বলবে ওই আমগো আবার হিসাব কিসের? কের হিসাব? ফেরেশতারা বলবে আল ইয়াউম ইয়াউমাল হিসাব, আজকে হিসাবের দিন, হিসাব দিতে হবে। তা আবারও বলবে কের হিসাব? ওই কের হিসাব? এত হিসাব হিসাব কের? তা আল্লাহ জিজ্ঞাসা করবে হু আলামু বিহিম, আল্লাহ জানেন। আল্লাহ জিজ্ঞাসা করবে মান হুম ওয়ামা ইয়াকুলুন, কাদের সাথে তোমাদের তর্ক বিতর্ক চলতেছে? ফেরেশতারা বলবে মাশাআল ফকারা, সব গরিবের দল। কি বলে? কয় হিসাব দিতে রাজি না। কয় ভদ্র ভাষায় জিজ্ঞাসা করো কেন দিবে না? আল্লাহ মাল বলে দেন না, এই জন্য হিসাব দিতে একজনও রাজি না, উল্টা চোখের ভিতরে আঙ্গুল দিতে চায়। আল্লাহ ভাসবেন আর বলবেন সাদাকু, এরা সত্য বলছে, মাল মূল দেয় নাই, বস শুনতে দেরি। দুনিয়ার কি ঐক্যজোট? ঐক্যজোট তো কিয়ামতের মাঠে দেখবেন ইনশাআল্লাহ। গরিবদের ঐক্যজোট হবে, সলোমান দিবে আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা, আল্লাহ মাল দেয় নাই কিসের হিসাব রে? ফেরেশতারা বলবে আল্লাহ লাঠি চার্জ না টিয়ার গ্যাস। আল্লাহ হাসবে আর বলবে কানে কানে বলা দাও ইনতালি কুইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তারা যেন হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলে যায়। চুপে চুপে তাও বলছে আল্লাহ, কেন চুপে চুপে? ধনীরা জানলে একটাকেও যেতে দিবে না। দুনিয়াতে যাকাতের কাপড় দিছে যদিও এক দোয়ায় শেষ, আজকে বদলার দিন, প্রত্যেকে ধরবে যে কই যাস, দুনিয়া না দয়া করছি, বদলা না দিয়ে কই যাস, এই জন্য চুপে চুপে বলো চলে যেতে। আর এটাও বলে দাও তামাক্কাউ খামসুমিয়াতি আম, দুনিয়াওয়ালারা বার্গার সারগার, দুনিয়ার বার্গার সারগার, কেক শেক ফাস্ট ফুড দুনিয়াতে খাইছে, আর গরিবরা সামনে দিয়া গেছে আর গ্রানে বুক জ্বলছে, কোনোদিন ভিতরে ঢুকার সাহস হয় নাই, নাই পয়সা কোত্থেকে ঢুকবে। এদেরকে বলো 500 বৎসর যেন ধনীদেরকে দেখায় দেখায় জান্নাতের বার্গার সারগার খায়। আমি তো কখনো কখনো বলি যে হুরেরা ডাকলো মনে হয় এগুলা পিছের দিকে তাকাবে না, হুরেরা বলবে একটু এদিকে আয়, কয় রাখ সময় আছে তোদের কাছে যাওয়ার, পরে জামুনে আগে 500 বৎসর খায়া দেখায়া দেখায়া খায়া লই। ওরা দুনিয়ায় 60-70 বৎসর খাইছে, আমরা 500 বৎসর খায়া দেখায়া লই। ওরা দুনিয়ার বার্গার খাইছে, গ্রিল খাইছে, আমরা জান্নাতের গ্রিল খাইতেছি। এরম করে ধরবে আর বড় বড় টান দিয়া খাবে। হুরেরা আসলো চোখিরা উঠায় দেখবে না, কবো সময় আছে, সারা জীবনই তো জান্নাতে থাকবো, তোর সাথে থাকার অনেক সময় আছে, আগে খায়া 500 বৎসর পুরা করে নি। ও মেরে দোস্ত, দিন দিছিলেন এই জন্য, এই জন্য দিন, আর এই জন্যই চিৎকার, এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, সৃষ্টির সর্দার আসছেন, সর্দার সৃষ্টির বাদশাহ আসছেন, দুনিয়া আখেরাতের বাদশাহ আসছেন, সৃষ্টির ইমাম আসছেন, নবীদের ইমাম। কেমন মনে করেন? যার জন্য আল্লাহ সেমিনার করছেন আরশের নিচে, সেমিনার। বিশ্বাস হয় না মনে হয়, ঠিক না? হ্যাঁ, আপনারা তো দলিল দলিল ছাড়াই হয় হয় করেন, এর লেগেই তো যে যেদিকে ডাকে ওদিকেই দূর দিয়া যান গা। এটা হলো বাংলাদেশের একটা স্বভাব। আল্লাহর রসুলও বলছে আমার বাংলাদেশের উম্মত সাদা সিদা, যে ডাকে ওর লগি জায়গা, ফিরার তাকায় না যে ঠিক বললো না ভুল বললো, চিৎকার দিল বান্দা ঘরে থাকবে না, স্বামীর কথা মানবে না, তো একদল উঠে দৌড় শুরু করছে, হ ঠিকই বলছো, বান্দা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। আরেক দল আইসা ঢাক দিছে, এর লগে চলে গেছে,
সব কথাই ঠিক বলতেছেন, বোঝেন আর না বোঝেন, ওই আল্লাহ রসুলের কথাই সত্য। এই জন্যই তো চোখের পানি এখনো জড়াইতেছে আমাদের জন্য, বিশ্বাস হয় না? আমার কাছে প্রমাণ আছে, আমি পুরা জামাত এখানে আনতে পারি, যারা আল্লাহ রসুলকে স্বপ্নে দেখছেন, হাতিমে কাবায় পোড়া কানতেছেন, বলছি ইয়া রসুল আল্লাহ কাঁদেন কেন? বলে বাংলাদেশের সাদা সিধা উম্মতের জন্য কাঁদি, সরল সহজ উম্মতের জন্য কাঁদি, যে যেমনে পারতেছে আমার উম্মতের ইমান ছিনায় নিতেছে, এদের জন্য কাঁদতেছি, এরা সরল সহজ, খালি মেড ইন জাপান দেখলি, ঠিক না? হ্যাঁ, খালি স্টিকার দেখে কোন জায়গার তৈরি, মেড ইন জাপান কয় জাপান, অথচ তৈরি হয়েছে সিরাজগঞ্জে, তা কি করে দেখেই না? ও মেরে দোস্ত, প্রমাণ দিতে পারি আমি প্রমাণ। আল্লাহ সেমিনার করছেন, কোরআনে আছে আল্লাহ দুইটা সেমিনার করছেন, একটার ভিতরে আমরা সবাই ছিলাম, সেমিনার বুঝেন তো, সম্মেলন মহফেল, আল্লাহ দুইটা করছেন, একটার ভিতরে আপনিও ছিলেন আমিও ছিলাম। আল্লাহ জিজ্ঞাসা করছে আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলছি বালা, সম্মেলন শেষ। আরেকটা সম্মেলনে আমরাও ছিলাম না আপনিও ছিলেন না, শুধু নবী আর রসুল ছিল। আল্লাহ বলছে সুম্মা ইয়াতিকুম রসুল, আমার রসুল একদিন তোমাদের মাঝে আসবে, তোমরা ঈমান আনবে, আমার রসুলকে সাহায্য করবে। তোমরা ঈমান আনলে তো, নবী রসুলরা বলছে আমান্না, সাহায্য করবে তো, বলছে অবশ্যই করব। কিন্তু এখানে একটা আল্লাহকে প্রশ্ন করতে পারি আমি, আল্লাহ রসুল তো 313 জন, কিন্তু আপনি এই রসুল সুম্মা ইয়াতিকুম রসুল আপনি কাকে বুঝাইতে চাইতেছেন? রসুল তো 313 জন, আল্লাহ বলছে রসুল 313 জন বটে, কিন্তু শব্দে রসুল আমি কাউকে দেই নাই, এই শব্দটা আমি তৈরি করছি আর রাইখা দিছি শুকে, যে এটা কোন রসুলকে আমি এই শব্দ দেই নাই। এই জন্য সমস্ত রসুলের কলেমার ভিতরে উপাধি আছে, কোন শব্দে রসুল নাই। মুসা আলাইহিস সালাম রসুল, কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম রসুল, কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। শব্দ কাউকে দেন নাই, অপেক্ষায় ছিলেন বন্ধু কবে যাবে, আর এই শব্দটাকে কবে বন্ধুর কালেমায় ফিট করব। যেই দিন আমাদের নবীজি আসছেন ওই দিন কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার এমন মিল, নিজের কলেমা 12 হরফের, বন্ধুত্বও 12 হরফের। আবার এমন মিল, নিজের কালেমায় কোনো নোকতা নাই, বন্ধুত্বেও কোনো নোকতা নাই, নিজের নামেও কোনো নোকতা নাই। চার অক্ষরে নিজের নাম আল্লাহ, চার অক্ষর নিজের নাম, চার অক্ষরে বন্ধুর নামও রাখছেন এরকম একটা, যেটা চার অক্ষর একটার ভিতরে নোকতা নাই, মোহাম্মদ আহমদ। ওই বন্ধুকে নিয়ে আসছেন যেন আমরা সহজে দিনদার হইতে পারি। সৃষ্টির বাদশাহ এই মাসে আসছে, হায় হবিগঞ্জের মানুষ, সিলেটের মানুষ আপনারা বৃহত্তর, আমি তো বাংলাদেশের মানুষকে নিয়ে কাঁদি। হায় তোমরা বৎসরে একদিন নবীর নাম উদযাপন, নবীর খুশি মানাও, খুশি উদযাপিত করো একদিন, শুধু একদিন, লানত আমাদের জিন্দগির উপর। আমি সিলেটে 4 দিন ধরে বলতেছি, আমি কোন বিরোধী না কারো না, আমি মৌলুদের বিরুদ্ধে, মিলাদের বিরুদ্ধে, মিলাদ বলতে আল্লাহর রসুলের জন্ম এবং অস্তিত্বের বিরুদ্ধে না। আমি জন্ম না হইলে রসুল পাইতাম তো পাইতাম কোথেকে, আমি জন্মের পক্ষে। ওই প্রচলিত মিলাদ মনে করেন না, মিলাদ আরবিতে জিজ্ঞাসা করেন, ডিকশনারিতে দেখেন। যুবকদেরকে বলতেছি মিলাদ লেখা ইংলিশে সার্চ দাও, তর্জমা করো, প্রত্যেকটা অ্যান্ড্রয়েড সেটে এই সফটওয়্যার আছে, তুমি তর্জমা করতে পারো, শব্দকে স্থানান্তর করতে পারো, মিলাদ লেখো ইংলিশে স্থানান্তর করো, দেখো আমারটাই ইংলিশে আসবে। জন্ম অস্তিত্ব এটার বিরুদ্ধে না আমি, খুশিরও বিরুদ্ধে না আমি, আমি খুশির পক্ষে। আল্লাহর রসুল দুনিয়া আসছে, আর চেয়ে বড় খুশি কি হবে? সমগ্র সৃষ্টি যদি ওই দিন খুশি মানাইতে পারে, আমি কেন পারবো না? যেদিন আসছিলেন ওই দিন সমগ্র সৃষ্টি খুশি ছিল না, ছিল না? বলো কোলামা খুশি ছিল না, না ছিল?
সমগ্র সৃষ্টি খুশি ছিল, সমগ্র সৃষ্টি ফেরেশতারা গলা লাগাইতেছিল আর সুসংবাদ দিতেছিল, দুজাহানের বাদশা জমিনে পা দিয়া দিছে আজকে, দুজাহানের বাদশা জমিনে পা দিছে, জমিন পর্যন্ত খুশিতে নাচতে ছিল, দুজাহানের বাদশা আমার পিঠে পা দিয়া দিছে। আমি খুশির বিরুদ্ধে না, আমি পদ্ধতির বিরুদ্ধে। একদিন শুধু চিল্লানো, স্লোগান দেওয়া উচিত ছিল, পুরা মাস নবীর সুরত বয়ান করা, নবীর সিরত বয়ান করা, নবীর শান বয়ান করা, নবী কেন আসছেন এটা বয়ান করা, নবী করছেন কি আমাদের জন্য এটা বয়ান করা, করতেছেন কি এটা বয়ান করা। ও হবিগঞ্জের মানুষ এখনো আমাদের জন্য কবরে বসা চোখের পানি ঝরা, জিজ্ঞাসা করেন ওলামাদেরকে এই কেন আছে, জিজ্ঞাসা করেন হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইকে কোত্থেকে আমি আনবো কবর থেকে উঠায়া। তোফাজ্জল হোসেন হবিগঞ্জি রহমতুল্লাহ আলাই যদি উঠে আনতে পারতাম কবর থেকে, তাইলে এই চেয়ারে বসায় তাকে দিয়ে সৎকারিত করতে পারতাম যে আমিও দেখছি আল্লাহ রসুল উম্মতের জন্য এখনো কবরে কাঁদে, এখনো কাঁদে, কোত্থেকে আমি ওই লোকগুলা উঠে আনবো, কোত্থেকে এখনো কাঁদে, কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে। আমার কাছে রেওয়ায়াত আছে তাহকিক উলামা কোরআনে, কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন কিয়ামতের দিন, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলবেন জিবরিল তুমি একা কেন, উম্মত কোথায়, আমার উম্মত কেন স্বাগত জানাইতে আসে নাই, আওয়াসালা সফিরি জাহান্নাম আমাকে ঘুমে আমাকে কবরে রাইখা, আমাকে কবরে রাইখা দেরি করে উঠাইতে আইসা, আমার উম্মতকে পৌঁছানোর কিনারে নিয়ে গেছো, যে কিয়ামতের মাঠে চিৎকার দিবে উম্মতি উম্মতি বলা। হায় আজকে তো চেয়ার পাওয়ার জন্য মানুষ পাগল, চেয়ার দিবে মাকামে মাহমুদে কিন্তু বসবে না আল্লাহর রসুল, যারা দাঁড়ায় থাকবে চেয়ারের উপরে হাত রাখবে আল্লাহ বলবে বসেন না কেন, বসবো না কেন, বসবেন না, বসলে আমার উম্মতকে দৌড়ায় যায় পানিকে পান করাবে, আমার উম্মতকে মিজানে যায় পাল্লাকে দোয়া করার সামনে ঝুঁকায় দিবে, আমার উম্মতকে পৌঁছে রাতের দিকে কে পাল লাগাবে, আমাকে বসায় দিয়া ফাঁকি দিতে চান যে চেয়ারে বসবে না, মাকামে মাহমুদের চেয়ারে বসবে না, বুখারীর রেওয়ায়েতে আছে চেয়ারে বসবে না, চেয়ারে বসবে না ওই রসুল, উনি আসছেন আমাদেরকে সহজে আখেরাত গুছায় দেওয়ার জন্য। হায় এই উম্মত যদি কিছু না করত, শেষ কথা আমার, কিছু যদি না করত, এইখানে একজনও নাই, পুরো জাতির ভিতরে একজন আছে কিনা আমি জানি না, এই হাটওয়ালার আর বাজারওয়ালারা, খেতওয়ালার আর খামারওয়ালারা, মেইলওয়ালার আর ফ্যাক্টরিওয়ালারা, অফিসওয়ালার আর আদালতওয়ালারা, রোডওয়ালার আর ঘাটওয়ালারা, ঘরওয়ালার আর বাড়িওয়ালারা, যে যেখানে আছে কিছু যদি না করতো, কোরআনের ওই আয়াতের দিকে যদি তাকাইতো যে আল্লাহর ভালোবাসা পাবো, তো পাবো কি কইরা, আল্লাহ বলে ইন্নাল্লাহ ইউহিব্বু সালেহিন, নেককার হয়ে যা আমি তোকে ভালোবাসবো, হায় আমি তো নেককার হইতে পারবো না, তো কোরআন আবার বলে ইউহিব্বু সাবেরিন, তুই সবুরকারী হয়ে যা, কইটাও তো পারি না, তাহলে আল্লাহ বলতেছেন ভালোবাসে কাকে আল্লাহ, ইন্নাল্লাযীনা ইউহিব্বুল্লাযীনা ইউজাহিদুনা ফী সাবীলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় ফিরতে থাকে, কইটাও তো পারি না, গাড়ি নিয়েও তো ঘুরতে পারি না, তো আল্লাহ শেষমেশ বলেন ইউহিব্বুত তাওয়াবীনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, কিছুই যদি না করতে পারতি, ঘুমানোর আগে যদি হাত তোলা বলতো মালিক সারা দিন আসতে পারি নাই, বিরোধিতার কাতারে ছিলাম, দূরে ছিলাম, কিচ্ছু করতে পারি নাই, এখন ঘুমাইতে চললাম, ঘুমই মৌত, হয়তো সকালে উঠাইলে উঠবো, না হয় চির নিদ্রা হয়ে যাবে, বিদায় শুনছি, হাত উঠাইলে নাকি ভালোবাসার উঠায় দিলাম, এই মজমায় একজনও নাই, আমার জাতির ভিতরে একজনও নাই, আসেন দিন শিখেন আখেরাতকে গুছান, আল্লাহকে রাজি করেন, জান্নাত এখান থেকে বুকিং দেন, দিন শিখতে হবে, শুধু শোনার দ্বারা আসবে না, শিখতে হবে,
শিখার ক্ষেত্র আল্লাহ রেখা দিয়েছেন। এই উম্মতের জন্য ক্ষেত্র আছে, সর্বপ্রথম ক্ষেত্র হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহ ওয়ালাদের দরবার। কোথায় হক্কানি আলেম আর হক্কানি আল্লাহ ওয়ালাদের? এটা হলো বিআরটি। বিআরটি বোঝেন, মাল যত ভালোই বানান বিআরটির সিল যদি না থাকে যেই কোনো মুহূর্তে হ্যান্ডকাপ পরানো যেতে পারে। কি মনে হয়, বোঝেন না আমার কথা? হ্যাঁ, এটা বৈধ বিআরটির অনুমোদন ছাড়া মাল বানানো? হ্যাঁ, চাই চানাচুরি বানান না কেন, যদিও বলবেন আমাদের দেশে চলে চলতে পারে, কিন্তু নিয়ম এটা না। হক্কানি আলেম ওলামাদের কাছে, আল্লাহ ওয়ালাদের কাছে যান, দিন শিখেন, এদের সোহবতে যান। আর দ্বিতীয় একটা রাস্তা আছে, হক্কানি আলেম ওলামাদের তত্ত্বাবধানে তবলিগের রাস্তা। কি হক্কানি আলেম ওলামাদের তত্ত্বাবধানে তবলিগের রাস্তা? নাইলে আপনি তবলিগ করতে পারেন আলেম ওলামাকে বাদ দিয়া, আপনাকে ভাবতে হবে বিআরটির সিল আপনার নাই, যেই কোনো মুহূর্তে আপনি বিপদের সম্মুখীন হইতে পারেন। আর শেষ কথা, প্রথমটা কেন বললাম এটারও প্রমাণ দিতেছি, কিয়ামতের দিনে উম্মত যদিও দোজখের ফয়সালা হবে কিন্তু ডাইরেক্ট দোজখে আল্লাহ পাঠাবে না। যেমন আসামি ধরা হয় ডাইরেক্ট জেলখানায় পাঠায় না, প্রথমে থানায় নেয়, পরে কোর্টে নেয়, কোর্টের ফয়সালা হলে জেলখানায় নেয়। এই উম্মতকেও ডাইরেক্ট পাঠাবে না জেলখানায়, দোজখে পাঠাবে না, ওই জায়গায় নিয়ে জমা করবে যেখান দিয়ে হক্কানি আলেমরা জান্নাতে যাবে। আজকে যদি সোহবত থাকে, সম্পর্ক থাকে, আসা যাওয়া থাকে, উঠা বসা থাকে, চলাফেরা থাকে, খাওয়া লওয়া থাকে, ভালোবাসা মহাব্বত থাকে, এদের পিছে যদি চলা থাকে, ওই দিন যখন যাবে এরা, আল্লাহ বলবে যে যাকে চিনো ধরো, চলে গেল কিন্তু। তো সবাই ধরবে, আপনারা কোথায় যান? কয় জান্নাতে, আমাদের দোজখের ফয়সালা হয়ে গেছে, শুনে আসছি আপনাদেরকে সুপারিশের অধিকার দিয়েছেন আল্লাহ, আমরা তো আপনাদেরই লোক ছিলাম, দেশেরই লোক ছিলাম, ভালোবাসাই ছিল, আসা যাওয়াই ছিল, মহব্বতেই ছিল, চলাফেরাও ছিল। প্রমাণ হইতে থাকবে, বলতে থাকবে, আর মনিটরে প্রমাণ হইতে থাকবে। যখন প্রমাণ কমপ্লিট হবে তো আলেমরা বলবে আল্লাহ আমরা জান্নাতে যাব না, আল্লাহ বলবে কেন যাবে না, জান্নাতের জন্য মানুষ পাগল, আর তোমাদেরকে পাঠিয়ে দিলাম জান্নাতে যাওয়ার জন্য, আর তোমরা বলো যাব না। কয়গুলো আমাদের এলাকার লোক, এরা জান্নাতে না দিলে আমরা যাব না। যায় আল্লাহর রাসূলকে মুখ দেখাবো তো কি দেখাবো, কেননা আমরা ওনার উত্তর সুরি, আমরা নির্বাচিত, উনি আমাদেরকে রেখা আসছেন উম্মতকে দেখা রাখতে, যদিও দেখা রাখতে পারি নাই। আজকে যদি না নিয়ে যাই তো মুখ কি দেখাবো, আমরা যাব না। তো আল্লাহর রহমত চষে আসবে, আল্লাহ বলবে যে যাকে চিনো তাকে নিয়ে যাও। এই জন্য বলতেছি দিন শিখেন এই পদ্ধতিতে, এক তো তাবলিগের পদ্ধতি, আর এক হক্কানি আল্লাহ ওয়ালা আর আলেমদের সোহবতে শিখেন। শিখেন দিন, শিখবেন তো, পাক্কা ওয়াদা? হ্যাঁ, পাক্কা না বাক্কা? হ্যাঁ, বুঝেন। কিন্তু আবার সিলেটের আলাদা পাক্কার জায়গায় বাক্কাও কয়, পাক্কা তো আল্লাহ কবুল করুক। আর দিনের সবচেয়ে বড় মাথা হলো যেটা শরীরের, যেরকম মাথাবিহীন শরীরের, মাথাবিহীন শরীরের যেরকম পরিচয় খুঁজা পাওয়া যায় না, এটার কোনো দাম নাই। পরিচয় খুঁজা পাইতে হলে অনেক কষ্ট করতে হয়, ডিএনএ চেক করতে হয়, ঠিক দিনের ভিতরে নামাজই এরকম, নামাজ যার জীবনে নাই, আল্লাহর রসুলের কথা দিনের ভিতরে তার কোনো অধিকার নাই। ইমাম গাজালি, ইমাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তা আরেকটু আগে বলছেন, হায় হায় যে নামাজ পড়ে না, শুকরও তারকে নিয়ে হাসতে থাকে, আর শুকরও বলে সৃষ্টির ভিতরে আমি সবচেয়ে নিকৃষ্ট বটে, কিন্তু মানুষ তুই নামাজ পড়িস না, তুই আমার চোখে আমার চেয়েও নিকৃষ্ট। আল্লাহ জিজ্ঞাসা করে এরকম কথা,
কেন কেয়ামতের দিন আমি মাটি হব ও মাটি হবে না, কেয়ামতের দিন আমি মাটি হব ও মাটি হবে না, কেয়ামতের দিন ও দোজখের ইন্ধন হবে, উকুদুহান নাস ওয়াল হিজারা। এই জন্য নবীজি দুনিয়াতে আসতে দেরি, চাদরে রাখতে দেরি, সেজদা করে আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই, বার্তা দিতে দেরি করেন নাই, খবর দিতে দেরি করেন নাই, সতর্ক করতে দেরি করেন নাই, যে উম্মত মাত্র আমাকে চাদরে রাখা হলো, দেখ আমি সেজদা করতেছি, সেজদা ছাড়া আমার কাছেও কোনো পরিচয় নাই, আল্লাহর কাছে কোনো পরিচয় নাই, আর যাওয়ার সময় চিৎকার দিতেছিলেন আসসালা 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 আমা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মত নামাজ 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 নামাজ। অধীনস্থ লোকদের সাথে সৎ ব্যবহার করবে, এই জন্য পাক্কা ওয়াদা করি আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বো না, ইনশাআল্লাহ ওয়াদা বিলকুল বিলকুল বুঝা দেখেন। কিন্তু আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন।